আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দূরে কাছে, দেশ বা দেশের বাইরে, যে যেখান থেকে আজকে আমার ভিডিওটা দেখছেন, আশা করব সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আল্লাহর মতো ভালো আছি এবং সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। ব্যবসা একটা গরম যাওয়ার পরে এই বৃষ্টিটা জনমনে অনেকটা শান্তি এনে দিয়েছে, আর ঠান্ডা, সেই সাথে ঠান্ডা হিমেল বাতাস, মানে মন প্রাণ একদম জুড়িয়ে গিয়েছে। বৃষ্টিটা আসলে দরকার ছিল। আমার ছেলে আয়াস তো বৃষ্টিতে ভেজার জন্য খুব জোরাজোরি করছিল, তা আমি দিইনি, কারণ স্কুল খোলা, যদি আবার জ্বর আসে সেই ভয়তে। আসলে কি বলবো, আমি আমার নিজেরও মন থেকে যা মন চাচ্ছিলো যে বৃষ্টিতে একটু ভিজি, তারপরে যাইনি, কারণ রান্না আছে চুলায়। আর আজকে রান্না করছি বৃষ্টির দিনের একদম পারফেক্ট খাবার, বিরিয়ানি। তো প্রিয় আপু এবং ভাইয়ারা, আমার মতো কার কার বৃষ্টির দিনে এমন বিরিয়ানি খেতে মন চেয়েছে, কমেন্টস করে অবশ্যই জানাবেন। আসলে মাঝে মাঝে আবহাওয়া উপযোগী খাবার রান্না করলে কিন্তু দারুণ লাগে, দেহ মন সবটাই একদম ভরে যায়, মনও ভরে যায়, পেটও ভরে যায়, এই আর কি। তেহারি রান্না হচ্ছে, নাড়াচাড়া হচ্ছে। এখন ঘি দেওয়া হচ্ছে, ইটস ফর ফ্লেভার। এখন দমে দেওয়া হবে, তাওয়ায় দমে দেওয়া হলো। দেখতেছো কেমনে? তো গাইজ, খাওয়ার জন্য রেডি হচ্ছে, আর এমন সময় কারেন্টটা চলে গেল, বলুন তো কেমন লাগে? খুবই খারাপ, কিন্তু আবহাওয়া খুব ঠান্ডা, ঘরে প্রচুর বাতাস আসছে, একটু অন্ধকার হয়ে গিয়েছে। যাই হোক, তারপরও বেড়ে রাখলাম, কারেন্ট আসলেই খাওয়া শুরু করব। তো গাইজ, আজকের এই ছোট্ট ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে লাইক দিতে ভুলে যাবেন না, আর অবশ্যই কমেন্ট করবেন কেমন লাগলো, আর আপনারা কি, মানে আমার মতো কে কে বৃষ্টির দিনে এমন একটু বিরিয়ানি কিংবা খিচুড়ি রান্না করতে পছন্দ করেন, কমেন্টস করে জানাবেন। ভিডিওর কোনো অংশ ভালো লেগে গেলে লাইক দিতে ভুলে যাবেন না, আর চ্যানেলটিকে এগিয়ে নেওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।